খুব ভাগ্য করে জন্মেছি বলে আজকে হয়তো এই দিনটা পেয়েছি। এইবারে ঈদের দিনটা ছিল আমার জীবনে এক স্পেশাল। তার কারণ হচ্ছে মহান আল্লাহ তাআলা খুশি হয়ে সোয়া মামুনিকে আমাদের মাঝে পাঠিয়েছে, এন্ড তার লাইফেরও ফার্স্ট স্পেশাল একটা ঈদ। সবাই সোয়া মামুনের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছে? ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক সবাইকে। আমাদের ঈদটা আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে। আপনাদের ঈদ কেমন কাটছে সবাই একটু কমেন্টে জানাবেন। আমি আমার লাইফের এই প্রথম একটা ঈদ বেস্ট ভাবে কাটিয়েছি। কারণটা হচ্ছে আমাদের রাজকন্যা যে আমাদের সাথে আছে, আলহামদুলিল্লাহ। এই খুশিতে জামাই জানের কাছে একটাই আবদার করলাম, আমাদেরকে যেন ঘুরতে নিয়ে যায়। আমার একটা ছোট্ট স্বপ্ন ছিল, মহান আল্লাহ তাআলা আমাদেরকে খুশি হয়ে যা দিবেন আমরা তাতেই সন্তুষ্ট থাকবো। অন্যদিকে আমার একটা ছোট্ট ইচ্ছে ছিল যে আমি আমার মেয়ের সাথে সেম সেম ড্রেস পরবো। ইনশাআল্লাহ আজকে আমি সেটা পূরণ করতে পেরেছি। আর সুহেলকে বলার সাথে সাথে আমাকে আর সোয়ামামকে সেম সেম ড্রেস বানিয়ে দিল, আমি তো অনেক খুশি। ও তো এখনো একটা ছোট বাচ্চা। আজকে আমি আপনাদের সাথে একটি বেস্ট কম্বোর সাথে পরিচয় করিয়ে দেব, যে কম্বোটি দিয়ে নাকি আপনি ফেস থেকে শুরু করে ফুল বডি ফর্সা করতে পারবেন। প্রথমে আপনার স্কিনে এই হোয়াইটিং ফেস প্যাকটি অ্যাপ্লাই করতে হবে। মিনিটে পালা থেকে করে আসা ক্লিন গ্লোয়িং ফেসিয়াল লুক দেয়, স্কিনকে ডিপ ক্লিন করে হোয়াইটিং ও গ্লোয়িং করে, স্কিন তুলতুলে স্মুথ করে, ত্বক টান টান করে। এটা হচ্ছে স্যাফরন শুটিং জেল। এটি দেওয়ার ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, প্রাকৃতিক ভাবে রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে, যাদের ত্বকে অতিরিক্ত তেল হয় সেই তেল দূর করে, ত্বকের কালচে ভাব দূর করে, ত্বকের ভেতর থেকে পরিষ্কার করে, স্কিনকে নরম এবং গ্লো করতে সাহায্য করে। এটা হচ্ছে স্যাফরন হোয়াইটিং নাইট ক্রিম, যেটা কিনা আপনার ত্বককে ফর্সা করবে গভীর থেকে কয়েক সে, মেস্তা দূর করবে, ব্রণের দাগ দূর করবে, রোদে পোড়া দাগ দূর করবে, চোখের ঠোঁটের পাশের গলা ও গাড়ের কালো দাগ দূর করবে। সম্পূর্ণ হার্বাল উপাদান দিয়ে তৈরি, কোনো সাইড ইফেক্ট নেই। এটা হচ্ছে স্যাফরন হোয়াইটিং লাভলি বডি লোশন। আপনি এই বডি লোশনটি ব্যবহার করলে আপনার বডি স্কিন ব্রাইট, কোমল ও স্মুথ থাকবে। এটি আপনার হাত পা গলা এবং ফুল বডি ফর্সা করতে সাহায্য করবে। কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া আপনাকে 3-4 সেট ফর্সা করতে সাহায্য করবে। আপনি ফুল কমপ্লিট পেয়ে যাবেন বিউটি বাই সুনি এই পেজে। আপনাদের এই সুবিধা ক্ষেত্রে ক্যাপশনে পেজটি মেনশন করে দিচ্ছি। তাই ওকে নিয়ে এত ভিড়ের মধ্যে আসাটা ঠিক হবে না, তাই তো আমাদের নতুন বিল্ডিং এর ছাদের উপর উঠে তার সাথে আমি দুই একটা ফটোশুট নিয়ে নিলাম। তারপর ওকে তার ফুপির কাছে দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম ঘোরার উদ্দেশ্যে। আর আমাদের মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, তাই তো দূরে কোথাও না গিয়ে কাছে আমরা জাদুঘরে ঘুরতে এলাম। কেননা সোমামামকে রেখে দূরে কোথাও ঘুরতে যেতেও ইচ্ছে হচ্ছিল না। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই লাকি, কেননা এত ব্যস্ততার মধ্যে দিয়েও সোহেল আমাকে ঘুরতে নিয়ে এসেছে। মানুষটা আমার অল্পতেই আমার মনের কথা বুঝে যায়। আমি যখনই রেডি হচ্ছি ছিলাম, আমার আগে সেই বললো যে তাতেই রেডি আমরা ঘুরতে যাব। সেটা শুনে তো আমি অনেক খুশি। আর আজকে জাদুঘরের বাইরের স্পটে অনেক মানুষ ছিল, যেটা আমি গত 3 বছরও দেখিনি। তাই তো আমরা জাদুঘরের ভেতরেই চলে আসলাম। আর সোহেল আমাকে আরেকটা সারপ্রাইজও আজকে দিল। যতবারই জিজ্ঞেস করলাম যে সারপ্রাইজটা কি, সে আমাকে একটুও বললো না। সেই সারপ্রাইজটা কি আমি শোনার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমি সারপ্রাইজ পেতে খুবই ভালোবাসি। ভেতরটা ঘোরার পরে যখনই আমরা বাইরের দিকে রওনা দেব, তখনই দেখতে পেলাম এত তো আমাদের ভালোবাসার মানুষও আমাদের কাছে দৌড়ে চলে এসলো। আমি জানি আপনারা আমাদেরকে অনেকটা ভালোবাসেন। ইনশাআল্লাহ আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আপনাদের ভালোবাসার সম্মানটা আমরা রাখতে পারি, কেননা আপনারাই কিন্তু আজকে আমাদেরকে এত উঁচু জায়গায় নিয়ে এসেছেন। আপনাদের প্রতিও আমাদের ভালোবাসা থাকবে অবিরাম। তো এদিক দিয়ে সারপ্রাইজের জন্য আমি ওয়েট করতে করতে একদমই শেষ। জামাই আমাকে সিএনজি দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে, তো যাওয়ার পথে সোয়ামামকেও নিয়ে নিতে বললো। আর এদিক দিয়ে আমার খুবই ঘুম পেয়েছে এবং টেনশনও খুবই হচ্ছে। আমাদেরকে না বলে সোহেল আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, দিকে তাকে খালি হাসতেছে। হাসির পরে যখন আমি এই সারপ্রাইজটা দেখতে পেলাম, খুশিতে আমি একদম আত্মহারা হয়ে গেলাম। আমি কখনোই ভাবতে পারিনি ঈদের দিন সোহেল আমাকে আমার আম্মুর বাসায় নিয়ে আসবে। কেননা আমি যতটুকু জানি ঈদের দিন একটা মেয়েকে তার মার বাসায় কখনোই আসতে দেয় না, বেশি হলেও ঈদের পর দিন যায় মার বাসায় বেড়াতে। আর আমি এতটাই লাকি যে ঈদের দিনও আমি আমার শ্বশুর শাশুড়ি এবং আব্বু আম্মুর সাথে কাটাতে পেরেছি। আমি মহান আল্লাহ তাআলার কাছে যা চেয়েছি আল্লাহ তাআলা আমাকে তাই দিয়েছে। আর এই মানুষটাকে দেখে আমি সত্যি অনেকটা অবাক হই। তো সোহা তো তার নানা নানুকে পেয়ে অনেকটা খুশি, আর আমার মনের খুশিটা তো না হয় নাই প্রকাশ করলাম। অনেক ভাগ্য করে জন্মেছি বলে লাইফে একজনকে পেয়েছি। সবাই আমাদের এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবে। সবাইকে আবারও ঈদ মুবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।